হ্যালো ফ্রেন্ডস আজের এই জি কে ক্লাসে জিওগ্রাফি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার উত্তর আলোচনা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখিবে এপর্যন্ত চ্যানেল সবসক্রাইব করে না তবে প্লিজ সবসক্রাইব করে দিওত আজের প্রথম প্রশ্ন ভারতের ক্ষেত্রফল কেতে বহ গুরুত্বপূর্ণ প্রশ্ন ভারতের ক্ষেত্রফল কে চল এর উত্তর দেখা এর উত্তর হচ্ছে বত্রিশ লক্ষ সতী হাজার দুইশ বর্গ কিলোমিটর ভারতের ক্ষেত্রফল জাঁলে পঁচিশ লক্ষ সাতাশি হাজার দুইশ তেষট্টি বর্গ কিলোমিটর কোশ্চিন নম্বর টু ভারত বৃহত্তম রাজ্যের নাম কত বৃহত্তম রাজ্যের নাম কোন। এর মধ্যে উত্তর দেখা উত্তর হচ্ছে রাজস্থান রাজস্থান হচ্ছে ভারত সবু বৃহত্তম রাজ্য কোশ্চেন নম্বর থ্রি রাজস্থান ক্ষেত্রফল কে আমি জানলে রাজস্থান হচ্ছে ভারতের সবুঠার বৃহত্তম রাজ্য তবে এই রাজস্থান ক্ষেত্রফল কে এর উত্তর হচ্ছে তিন লক্ষ বয়ালিশ হাজার দুইশ বর্গ কিলোমিটর পরবর্তী প্রশ্ন কোশ্চেন নম্বর ফোর ভারতের ক্ষুদ্রতম রাজ্যের নাম কোণ আমি দেখলে ভারতের বৃহত্তম রাজ্য হেছি রাজস্থান তবে ক্ষুদ্রতম রাজ্য কোণ এর উত্তর হচ্ছে গোয়া গোয়া হচ্ছে ভারতের সবুঠার ক্ষুদ্রতম রাজ্য পরবর্তী প্রশ্ন কোশ্চিন নম্বর ফাইভ গোয়ার ক্ষেত্রফল কে গোয়া ক্ষুদ্রতম বলে আমি জানলে তবে গোয়ার ক্ষেত্রফল কে গোয়াজ্য ক্ষেত্রফল হচ্ছে তিন হাজার সাতশো দুই বর্গ কিলোমিটর কোশ্চেন নম্বর সিক্স ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত নাম ক ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল নাম কমান নিকোবর দ্বীপপুঞ্জ কোশ্চেন নম্বর সেভেন আন্ডামান মান নিকোবর দ্বীপপুঞ্জর ক্ষেত্রফল কে আমি জানলে ভারতের বৃহত্তম দ্বীপপুঞ্জ হচ্ছে আন্ডা মান তবে এই আন্ডা মান নিকোবর দ্বীপপুঞ্জের ক্ষেত্রফল হচ্ছে আট হাজার দুইশ অনচাশ বর্গ কিলোমিটর চলতুবু পরবর্তী প্রশ্ন দেখা ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল নাম কশ্ন ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল নাম হচ্ছে কোশ্চেন নম্বর নাইন লাক্ষা দ্বীপর ক্ষেত্রফল কেক্ষা দ্বীপর ক্ষেত্রফল কে চালু এর উত্তর মজা দেখা লাক্ষাদীপর ক্ষেত্রফল হচ্ছে বত্রিশ বর্গ কিলোমিটর আজ শেষ প্রশ্ন ভারতের বৃহত্তম জেলার নাম কত বৃহত্তম জেলার নাম কিন্তু জায়গা তবে কমেন্ট বক্স জনাতু এর উত্তর হচ্ছে লাদাখ এই জেলাটি জম্মু অবস্থিত भिडियो देखुवर बहुत बहुत धन्यवाद भिडटी को लाइक कर दिंटू और चानेल्कूक जब सब्सक्राइब करना चैनल को सब्सक्राइब कर दिंतु यही जिके भिड सर्वप्रथमें पाया